দরজা দেখে বন্ধ। বাবু শাশুড়ি আম্মা যান দরজাখানি খুলে দেন, একটু করে বাইরে আসেন, তাই না? এইসব ছোটখাটো ব্যাপার তোরা আমারে বলস কেন? তোরা নিজে বল। ডাক, এ ঘরে কে আছেন? জলদি করে দরজা খোলেন, চেয়ারম্যান সাহেব শালা আসছে, তাড়াতাড়ি আসেন, জলদি করেন, নইলে কিন্তু খবর আছে। আরে বেটা শুন, ভদ্রভাবে কাজ হবে না, আরামসে বস, দরজা লাঠ্যা মতো যদি না বাইরে হয়। বসেন উস্তাদ। উস্তাদ বসেন। আপনার সাথে কথা বলার জন্য আপনার মেয়ে মধুবালার সাথে চেয়ারম্যান সাহেবের শালার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। তোমরা আসছো, কিন্তু চেয়ারম্যান সাহেব কেন আসলো না? দুলা ভাই আমার পাঠাইছে, তাই না? তোমার স্বভাব চরিত্র ভালো না, কি করে আমার মেয়েটা তোমার কাছে দেই? কেন, আমার সমস্যা কি? তুমি বলো বাবা, তোমার ঠোঁটটা এত কালো কেন? সবসময় যদি গাঁজা খায় ঠোঁটটা কি সাদা থাকবো খালাম্মা? আপনি বলেন। ঠিক আছে, তুমিই বলো তোমার চুলটা এত লাল কেন? উনি জন্ম হওয়ার আগে থেকেই ওনার চুল লাল। থাম, এখানে ইন্টারভিউ দিতে আসি নাই। শুনেন, আপনার মেয়ে মধুবালার গলায় যদি আমি মালা না পড়াই তো আমি চেয়ারম্যানের শালা না। এখন আপনার মেয়ে মধুবালাকে ডাকেন। আমার মেয়ে মেলায় গেছে, ওর সাথে কথা বলবো। যা বলার আমাকেই বলো। চল। খালাম্মা ভালায় ভালায় রাজি হয়ে যান, নইলে আপনার মেয়ের কিন্তু বিপদ আছে। শুনেন কথা, শুনেন, ওর মা মেলায় গেছে খেলা খাইতে। এক কাজ কর, মধুবালার মেলা থেকে উড়াইলে যাই। চলেন। ও জানেন আমি কত জঘন্য সন্ত্রাসী, বুঝবো আইস। মানে শালা চাইলাম দুইটা মালা, টাকা পয়সা চাইয়া খাবি একটা। আমার কাছে টাকা চাস, একটা খাও উস্তাদ। আবার কি আপনার দিকে যাইতেছে? হ্যাঁ, আমি ওটার দিকে যাইতেছি। কোথায়? ওদিকে কোথায়? ক্যাম্পে। ক্যাম্পে? ক্যাম্প সময় খারাপ হয়ে গেছে। আমি তোর হবু স্বামী। লাল চুল বান্দরের মতো চেহারা, আবার আবার হবু স্বামী। কি আমার বান্দর মতো চেহারা আর চুল লাল, এটা তো আমার স্টাইল, তাই না রে? তাই না রে? স্টাইল। শুন হেদার, তুই যদি আমার এই মালা গলায় না দেস তাইলে কিন্তু তোর খবর আছে, আমার মালা তোকে গ্রহণ করতে হইব, আমার বিয়ে করতে হইব। জান থাকতে তোর মালা আমি পরব না। কি জারি দেস, আমার দুলাভাই চেয়ারম্যান, একটা মেসের কাঁডি খরচ করব। মেসের কাঁডি কেন খরচ করব জানিস? এইভাবে জ্বালিয়ে তোদের ঘর দুয়ার ধাও ধাও করে আগুন জ্বালিয়ে দিব, তোরা পুড়া যাবি, ছাই হয়ে যাবি। বাইরের লোক এসে দেখবে, এলাকার লোক দেখতে দিবে না আমার দুলাভাই, ওরা এসে দেখবে তোদের মা বেটির লাশ, কালা চিনা জানা, তোরা কি হিন্দু না মুসলমান, তোদেরকে কি মারি দিবে না আবার পুড়াইবে, টেনশন। লাস্টে দুইটা লাশ নিয়ে কি করবো জানিস? টারাকে উড়াইবো, উড়াইনে ড্রেনও ফালাই দিব। আরে যা, পারলে করিস, আবার ধেমাক দেখাস, ঝাড়ি লয় দেখছ সাহস কত বড়। আমার এই মালা যদি না পড়স, ছ ঘন্টা সময় দিলাম। তোর হবু স্বামী তুই সামাল দে, আমার বাড়ি কাম আছে, আমি যাই রে। আমিও যাই রে। চল, এই আমাকে একা ফেলে চলে যাবি?
ও মধুবালা তুই নে নাই আমার মালা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা রে, মন হইল উতলা তোরে পাইয়া একেলা। কান কথা শুইনা তুই করিস না রে ভুল, সুখে যদি থাকতে চাস করা মাই কবুল। মানুষে বলে তোর চরিত্র খারাপ, পাইয়া মানুষের পিছে ঘোরা তোর যে স্বভাব। কান কথা শুইনা তুই করিস না রে ভুল, সুখে যদি থাকতে চাস করা মাই কবুল। আরে ফট হো এমটি পোলা তুই করিস না ঝামেলা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা। না না করবো না তোর মালা ওর চেয়ার মেনের শালা, কৃষ্ণ হায়া তো চালা রে লাল চুলওয়ালা, কৃষ্ণ হায়া তো চালা রে লাল চুলওয়ালা। কত মাইয়া আমার সাথে টাঙ্কি মারে, আমি কিন্তু মনে প্রাণে চাই শুধু তোরে। মিষ্টি কথা বইলাই ওরে ভিজবে না চিরা, এই গহনামের সবাই জানে তুই যে তার সেরা। কত মাইয়া আমার সাথে টাঙ্কি মারে, আমি কিন্তু মনে প্রাণে চাই শুধু তোরে। মিষ্টি কথা বইলাই ওরে ভিজবে না চিরা, এই গহনামের সবাই জানে আমি খেলবো নতুন খেলা তুই পরে বুঝবি ঠেলা। মন হইল উতলা তোরে পাইয়া একেলা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা। আমি করবো না তোর মালা পরে চেয়ার মেনে শালা, কৃষ্ণ হায়া তো চালা রে লাল চুলওয়ালা। মন হইল উতলা তোরে পাইয়া একেলা, কৃষ্ণ হায়া তো চালা রে লাল চুলওয়ালা।